গাইস ওর বয়স হচ্ছে 16 বছর 16 বছরের একটা ছেলে এখন হুইলি করতে চলেছে গাইস করো কারণ আজকে প্রথমবার বুলেট চালাচ্ছি প্রথমবার মোটর ব্লগ মানে এই ভিডিওটা একটা আলাদা লেভেলে ভিডিও হচ্ছে আমার জন্য তোমার জন্য কেমন যায় না বুলেট পছন্দ মানে বুলেট যখন রাস্তা থেকে যায় তো রাস্তা থেকে যায় না আমার বুকের উপর থেকে যায় Ladies and gentlemen, are you ready? Hey guys, good morning and welcome back to another new fresh vlog. Hope you guys are all right. So guys, এখন বাজে বিকেল 4টে আর আমি ঘুম থেকে উঠে সকাল 6টার সময় এই 6টা দিয়ে 4টা অবধি আমি সম্পূর্ণ বোর হচ্ছিলাম আর তার মাঝে আমি দুই একটা কাজ করেছি মানে আজকে আমি এত পরিমাণে বোর হয়ে যে আজকে আমি নিজের জামা প্যান্ট জীবনে প্রথমবারের মতো নিজে ধুয়েছি মানে কোনো কাজই বাকি ছিল না কি করব সারা দিন ঘরে শুয়ে ছিলাম তারপরে হঠাৎ একটা মামার ফোন আসলো যে আমার চ তোরতে ঘুরে আসি टाइम ना থাকলেও আমি 1 মিনিট দাঁড়িয়ে ওখানে ঝগড়া দেখব ঠিক কি না ঠিক জীবনে প্রথম আমি বুলেট চালাবো কেমন লাগছে বুলেট পছন্দ মানে বুলেট যখন রাস্তা থেকে যায় তো রাস্তা থেকে যায় আমার বুকের উপর থেকে যায় এত পছন্দ আর বুলেটের চাবি গায়েছে আজকে আমার হাতে চলে এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচো তো গাইস আমি হচ্ছে একটা স্কুটি রাইডার আমার স্কুটির ওয়েট হচ্ছে ধরো 1 কুইন্টাল মতো 1 কুইন্টাল 10 20 কেজি আর এই গাড়িটার ওয়েট ধরো 2 কুইন্টাল 30 40 কেজি মানে বুঝতে পারছো ঠিক আছে দেখো আর স্কুটি থেকে সম্পূর্ণ প্রথম মতো আমি বুলেটে শিফট করছি প্রথম দিন কি হবে আমি জানি না কি হতে চলেছে সেটাও জানি না তোমরা দেখতে পাবে তো আসো চালাই আগে চালাচ্ছি কিন্তু যখন আমি ওই রোডে যাবো যখন সিটিশের মধ্যে মেইন রোডে তখন কেউ যায় না কারণ হচ্ছে জীবনে প্রথমবারই বুলেট চালাচ্ছি দেখো স্কুটির আগে আমার যে গাড়িটা ছিল না ওটা ছিল RS 200 মানে ওটা খুব পাওয়ারফুল ইঞ্জিন ছিল পাওয়ারফুল গাড়ি ছিল আরে এখানে হর্ন নেই গাইস হর্ন নেই হর্ন দরকার পড়ে না হর্ন দরকার পড়ে না কারণ হচ্ছে যে আওয়াজ গাড়ির মানে লোকে বুঝতেই পারবে যে কিছু একটা আসছে সামথিং বিগ মারাত্মক করে ভাইব্রেট গাড়ি দেয় গাইস মারাত্মক ভাইব্রেট লাইক ভাইব্রেটর মতো কাজ করে গাইস ভাইব্রেটর ইউ নো হোয়াট আই মিন তুই সমঝা হ্যাঁ নেই তুই সমঝা নেই এটা কথা আছে Maybe I am not born in a royal family, but my Enfield feel me like royal. এই টাইপের কিছু একটা আছে ভুলে গেছি ঠিক আছে কথা না আমি আগে দেখছিলাম ও এটা হচ্ছে আমাদের মানেশ্বর ব্রিজ এইখান থেকে ভিউটা কেমন কত সুন্দর দেখো তোমরা কত সুন্দর আসছি ও এইসব এই যে গাড্ডাগুলো না এইসব জায়গাতে তখন আমি আমার স্কুটি নিয়ে যাই না মানে কি বলবো এমন করে স্কুটির মানে যে হাইড্রোলিক কার এর হাইড্রোলিক এত বড় মানে ফার্স্ট টাইম বুলেট চালানো আমার রিভিউ দিচ্ছে এই কথা বুলেট হচ্ছে একটা অফ রোডিং বাইক ঠিক আছে খুব টাফ ব্যাপার যদি
এই যে চলছে হালকা মনে হচ্ছে কিন্তু যদি হঠাৎ কাত হয়ে যায় বা কিছু একটা হয়ে যায় না তখন অনেক সামান্য পড়ে যাবে। আর আমি তো বেশি স্পিডে চালাচ্ছিও না, এই স্পিড এই যে স্পিডে দেখছো মোটামুটি এই স্পিডে আসছে এতক্ষণ। তো গাইস পাঁচ গ্যারের গাড়ি এটা, আর তিন গ্যারে দিয়েছি, এখনো দু গ্যারে আমার দরকারই পড়েনি, কারণ আমি এর থেকে জোরে তো চালাইনি না, মানে এর থেকে চালাচ্ছি না। এই যে একটু টার্নিং, এখান থেকে হচ্ছে 4-5 কিলোমিটার দূরে হচ্ছে একটা দোকান আছে, চায়ের দোকান পাটশিমলা বাজারে, ওখানে যাবো আমরা চা খেতে। এখন তো গাইস হোপ গাইস এনজয় হবে অনেক, তো দেখতে থাকো তোমরা লাস্ট অব্দি। চা বাজার প্রচুর ক্রাউড থাকে, ঠিক আছে, কিন্তু এখন এই টাইমটা একদমই ক্রাউডেড না, সেই জন্য আরো বেশি করে আসলাম। তো গাইস ফাইনালি চলে এসেছি পাটশিমলাতে, দেখো এখানে আমাদের গাড়ি পার্ক করে দিচ্ছে। এখন কত হয়ে গেল, কত? আচ্ছা আচ্ছা দুটো দাও। তো গাইস ফাইনালি চার দোকানে চা নিয়ে নিলাম, 20 টাকা নিল চা, আর ওরকম মালাই মেরে দিয়েছে। আর আমার একটা ভালো অভ্যাস হচ্ছে কি, যেহেতু আমি স্মোক করি না, ড্রিঙ্ক করি না, কিছু করি না, সেই জন্য আমার 400 ডলার বিস্কুট লাগে। এই যে এমনভাবে আমি তোমারও প্রেমে ডুবে গেছিলাম, কিন্তু বেশি ডুবে গেছিলাম সেজন্য ভেঙে গেছে, সেই জন্য আমি এটা বেশি ডুবাবো না, বেশি ডুবালেই ভেঙে যাবে। সালাই দুঃখ কা খতম নি হতা বে, চা আমার এত পছন্দ, আজকে প্রচুর গরম রোদে ঘেমে যাচ্ছি। তো দেখো আমার চা এইটুকু বাকি আছে, রোদ দেখো ওটা এখনো খাওয়া হয়নি, একটুখানি খাওয়া হয়েছে সবে, মানে বোঝো কত স্পিডে চা খেতে পারে, মানে গরম চা যা চা আমি 25 স্পিডে খেতে পারি। তো আমার বল চা কেমন লাগছে? চা ভালো, 20 টাকা ঠিক আছে? আমার তো মনে হচ্ছে না যে 20 টাকা চা ঠিক আছে, 20 টাকা এর থেকে ভালো চা হবে, মানে কোয়ান্টিটি অনেকখানি কিন্তু কোয়ালিটি অতটা ভাববে না। বের করে দেবে, চা খাওয়া হয়ে গেল, চল ফটো শুট করবো। কি করবি? ফটো শুট করবো। কি করে ফটো শুট করবি? কি করে? মোবাইল দিয়ে। ও মোবাইলে ফটো শুট করবি? নতুন মল কে দেখা, কি মল কিনেছিস? দেখা এই রিয়েলমি জিটি নিও 3টি, বড় লোকের ছেলে বড় বড় ব্যাপার, ছোট ও কেবল কিসে পড়িস তুই? মাধ্যমিক দিলাম। ও এবার মাধ্যমিক দিলে ওর কাছে বুলেট আছে, 30,000 টাকার ফোন আছে, সব কিছু আছে, মানে কি দরকার বড় লোকের ছেলে যা লাগে। দান্দে প্রচুর ভারী, পাচ্ছি না টান 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 নাই। ফোনটা আমাদের কাছে না, অনেক কিছু তো সামনে একটা ফাঁকা জায়গা আছে, তো আমরা এখন যাবো ওইখানে ফটো তুলতে, যেতে যেতে মানে এক্সট্রা কোথাও ডান দিক বাদিক যেতে হবে না, কোনো ঘুরতে হবে না। সামনে কি একটা সুন্দর একটা জায়গা আছে যেখানে মানে সূর্য লেফট দিক থেকে সূর্য এখন ডুবছে না, মানে সানসেটের সময় সূর্য আসে, মানে বেশ ভালো লাগে ওই জায়গাটা। সেই জন্য আমি মামার একটা ফটো ফটো তুলে দেবো, দেখি এইখানে এইদিকে সানসেট হচ্ছে, সানের দেখি দেখা দেখি ব্যাকগ্রাউন্ড কেমন আসছে। হ্যাঁ এমন করে দাঁড়াবি সুন্দর ভাবে ফটো তুলে দেবো। আর এখানে আমাদের গাড়িটা পার্ক করেছে, গাড়ি কিছু নাম রাখিসনি? না কিছু নাম রাখিসনি? আচ্ছা বাবার গাড়ি সেই জন্য নাম রাখা হয় না, নিজের গাড়ি নাম রাখতাম তাই তো? আচ্ছা আচ্ছা আমরা বাইকার থিংস, আমরা বুঝি আমার গাড়ি আমার স্কুটি, তাই আমি নাম রেখেছি মেরে বিন্দু।
আমার বিন্দু, আমার মেরি প্যারে বিন্দু। তো গাইস কদিন পরে বিন্দুকে স্টিকিং করাবো, অনেক কিছু করানো আছে, তোমরা ভিডিও দেখতে হবে, সাবস্ক্রাইব করে রাখো। ওর বয়স হচ্ছে 16 বছর, 16 বছরের ছেলে এখন হুইলি করতে চলেছে গাইস, করো। তারপরে সব ব্রেক ফ্রেক সিস্টেম গুলো ভালো না, অনেক এজ হয়ে গেছে, হচ্ছে না হচ্ছে না, অনেক ভারী গাড়ি না আমার, বুঝলি? ও এটা তুই, সাবাস। তো গাইস যাবো এখন হেলেঞ্চার দিকে, চলো চলো চলো। আমাদের খুব পরিচিত দোকান, এখান থেকে সবসময় আমার আইসক্রিম টাকা আইসক্রিম খেলে এখান থেকে খাই। এমনি ক্যাশ খরচা করতে খুব গায়ে লাগে, ঠিক আছে, গুগল পে দিয়ে এমন ভাবে টাকা গুলো স্পেন্ড করি, মানে এমন ভাবে খরচা করি, মানে আমার বাবার নিজের একটা ব্যাংক আছে, এমন ভাবে স্পেন্ড করা। দোকানে বসে আইসক্রিম খাচ্ছিলাম, তো ভাবলাম অনেকটা সময় লাগবে আইসক্রিম খেতে, দোকানে বসে থেকে লাভ নেই, সেই জন্য আইসক্রিম খেতে গিয়ে দেখা যাচ্ছে বাড়িতে। আর ব্যাপারটা হচ্ছে সন্ধ্যার টাইমে, মানে আমি যদি চশমা পরেও থাকি তাও আমার চোখের মধ্যে পোকা একটা যাবে না যাবে, যাবে তো যাবে। তো গাইস ফাইনালি 2 ঘন্টা পরে, 2 ঘন্টার মতো আমরা ঘুরলাম ফিরলাম, তারপর মামা চা খাওয়ালো, আমি ওকে আইসক্রিম খাওয়ালাম। আইসক্রিম কেমন লেগেছে তাই বল? ভালো টেস্ট ছিল। আচ্ছা ভালো আইসক্রিম। আর আমি সব অলওয়েজ কর্নাটক খাই। আর একটু কি হয়েছে, আমি গ্যাস শিফট করতে গেছি, এখানে দেখো ভালো করে বল।